সিলেটের কঠোর বিধি নিষেধের বিষয়ে জানতে সরাসরি চলে যাব এখন সেখানে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং সাধারণ মানুষের মধ্যে আসলে বিধি নিষেধ মানবার প্রবণতা কতটুকু? প্রত্যুষ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নগরীর চৌহাট্টা পয়েন্টে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো যে বিষয়টি আপনি বলছিলেন, আসলে এই যে কঠোর নিষেধাজ্ঞার আজকে সপ্তম দিন চলছে, যদিও আগামীকাল থেকে আরও সাত দিন বাড়ানো হয়েছে, প্রথম দিনগুলোর তুলনায় কিন্তু একটু ভিন্ন চিত্রই বলা যায়। প্রথম দিন আসলে যেভাবে মানুষ নিষেধাজ্ঞাগুলো পালন করছিল, আস্তে আস্তে মানুষের মধ্যে কিন্তু একটা অবহেলার ভাব চলে আসে, গা ছাড়া ভাব চলে আসে, মানুষ প্রয়োজনের পাশাপাশি অপ্রয়োজনীয় বের হতে দেখা যায়। তবে আমরা দেখছি যে শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বেশ তৎপর এই নিষেধাজ্ঞা পালনের, যে সকল বিধি নিষেধ রয়েছে সেগুলো পালনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে, এবং তারা নগরের বিভিন্ন স্থানে কিন্তু ব্যারিকেড দিয়ে বিভিন্ন রাস্তায় তারা যানবাহনগুলো চেক পরীক্ষা করছেন এবং মানুষের জরুরি কাজ আছে কিনা, আসলে সে জরুরি কাজে বের হয়েছে কিনা সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করছেন। অনেক ক্ষেত্রে ফাইন করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে পাড়ার অলিগলির যে চিত্র সেটি কিন্তু ভিন্ন। পাড়ার অলিগলিতে কিন্তু সাধারণ মানুষ অপ্রয়োজনীয় বের হচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরে বের হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু কম। তবে মূল সড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখলে সাধারণ মানুষ মাস্ক পরে নিচ্ছেন। তো এভাবে সিলেট নগরীর পাশাপাশি সিলেট জেলার বিভিন্ন প্রবেশপথে কিন্তু পুলিশ, জেলা পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে কিনা, ঠিক নিয়ম মেনে ঘর থেকে বের হচ্ছে কিনা সেই বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আরেকটি প্রাসঙ্গিক বিষয় জানিয়ে রাখতে হয় যে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে কিন্তু 136 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে 83 জন সিলেটের। অর্থাৎ সিলেট বিভাগে কিন্তু সর্বমোট প্রমাণিত, অর্থাৎ আক্রান্ত শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা প্রায় 20,000 দাঁড়িয়েছে, অর্থাৎ 19,700 জন শনাক্ত হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে দ্বিতীয় যে ধাপ করোনার দ্বিতীয় যে ঢেউ, সেই ঢেউ এসে সংক্রমণ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে কিন্তু আসলে বিষয়টি মোটেও স্বস্তিদায়ক নয়। সিলেটের মানুষজনের যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সেই বিষয়টি মানছেন না। এক্ষেত্রে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন কিংবা যারা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা বলছেন যে সাধারণ মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, কঠোরভাবে মেনে না চলে, তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে। সব কিছু মিলিয়ে প্রশাসনের তৎপরতাও চলছে, তবে সাধারণ মানুষের মধ্যে একটা ঢিলেঢালা ভাব আমরা লক্ষ্য করেছি। যদি এই বিধিনিষেধগুলো কঠোরভাবে মানুষ মেনে না চলে, স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরার যে বিষয়টি, তাহলে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমাদের আরও এক সহকর্মী যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, সৌরভ হাবিব। সৌরভ, আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই যে সেখানে বিধিনিষেধ মানবার প্রবণতা এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? নিকিতা, আসলে প্রশাসনের তৎপরতা বেশ ভালোই আছে, কিন্তু জনগণের মাঝে কিন্তু যে প্রশাসনের যে নির্দেশনা বা সরকারের যে নির্দেশনা এটা মানার প্রবণতা অনেকটাই কম। এবং আপনাকে জানিয়ে রাখছি যে এই প্রবণতার মধ্যে যে রাজশাহী, আমি রাজশাহীর সাহেববাজার আলুপট্টি সড়কে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন সব ধরনের এখানে অটো রিক্সা সবই চলছে, যদিও এগুলো নিষেধাজ্ঞার মধ্যে ছিল যে এগুলো চলাচল করবে না। এছাড়া সাধারণ মোটর বাইক বা প্রাইভেট কার এগুলো কিন্তু চলাচল করছে। আর রাজশাহী ঢাকা মহাসড়কে আমি দেখেছি যে শুধু বাস বাদে সবগুলো গাড়িই কিন্তু চলছে। তো এই অবস্থায় গতকাল কেউ কিন্তু 41 জন করোনা পজিটিভ হয়েছে এবং রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে কিন্তু 124 জন করোনা পজিটিভ এবং উপসর্গ নিয়ে ভর্তি আছে, এবং গতকাল রাতেও 4 জনের মৃত্যু হয়েছে এবং 9 জন কিন্তু আইসিউতে আছে। তো এই অবস্থায় সংক্রমণ কিন্তু খুব যে একটা কমছে তা কিন্তু না। এবং এই অবস্থার মাঝখানে যদি আমরা একটু জানতে চাই যে এখানে আমাদের সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময়কান্তি দাস আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সংক্রমণ যে হারে বাড়ছে বা যে হারে চলছে, এই লকডাউন চলমান যে কঠোর বিধিনিষেধ, এটাতে কতটা কার্যকর হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ডিবিসিকে এবং যারা শুনছেন। আসলে লকডাউন তো বেসিক্যালি যে বিজ্ঞানভিত্তিক লকডাউন সেটা কিন্তু হচ্ছে না, সুতরাং এটাই আমাদের আমলে নিতে হবে। আর করোনার যে এখন যে প্রকোপ, এখন যে ভ্যারিয়েন্টটা যে দ্রুতগতিতে মানুষকে মৃত্যুর মুখোমুখি দিচ্ছে, সেই জায়গা থেকে যদি আমরা বাঁচাতে চাই গোটো পুরো জাতিকে, তাহলে আমাদেরকে কিন্তু এখনই একেবারে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। প্রতিরোধের ব্যবস্থার মধ্যে যেটা আছে, প্রথমত মাস্ক, এই মাস্ক পরার কথা কিন্তু আমরা বারবার বলছি, মানুষকে মানুষকে শুনছে না। শুধু মানুষের ওপর দায় দিলে হবে না। আমার মনে হয় যে আমাদের যত রাজনৈতিক দলগুলো আছে,
তারপরে সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী আছে, সুশীল সমাজের প্রতিনিধি আছে এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে গ্রাম থেকে শুরু করে, কারণ সংক্রমণ কিন্তু এখন কমিউনিটি লেভেলে ছড়িয়ে গেছে, সেই গ্রাম থেকে শুরু করে প্রতিদিন প্রতি মুহূর্তে যদি মানুষকে নিয়ে যদি আমরা বোঝাতে পারি, তা মাস্ক পরাতে পারি, হাত ধোয়াতে পারি, তাহলে কিন্তু এই হাসপাতালের যে লোড এটা কমে যাবে। আপনি দেখবেন যে রাজশাহীতে এখন কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন একটি মানুষ মরবে কি মর্মান্তিক, এবং কখন আমার যে পেশেন্ট সে আইসিইউ পাবে। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের এখন বেরিয়ে আসতে হলে একটি মাত্র পথ আছে, সেটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ব্যবস্থা করা। না হলে যেটা হবে, হয়তো ন্যাচার এক সময় তার রেজুলেট করবে, কিন্তু তাতে অনেক ক্ষয় হবে, অনেক কিছু হবে। সুতরাং আজকে আমাদের এখান থেকে আমার মনে হয় করা উচিত, আমাদের প্রতিরোধের জন্য আমাদের তৈরি হওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে আমাদের মাস্ক এবং পরা এবং হাত ধোয়াটা খুব জরুরি। ধন্যবাদ আপনাকে, নিকিতা শুনছিলেন। এছাড়া জানিয়ে রাখছি, জেলা প্রশাসন কিন্তু প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং আজকেও দুপুর পর্যন্ত কিন্তু পাঁচজনের ১,০০০ টাকা জরিমানা করেছে, পাঁচজনের বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে। এছাড়া গতকালেও কিন্তু বেশ কিছু মামলার ঘটনা ঘটেছে এবং পুলিশ প্রশাসন অভিযানে আছে, দুপুর পর্যন্ত অভিযানে থাকছে তারা, যেহেতু রোজার মাস এবং প্রচণ্ড গরম, এই কারণে তারা দুপুরের পর কিছুটা শিথিল হচ্ছে। এই ছিল রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি। নিকিতা, ধন্যবাদ আপনাকে।